অন্যের মুখ থেকে নিজের সুনাম বা প্রশংসা শুনতে প্রায় সকলেই পছন্দ করেন। নিজের প্রশংসা শুনতে আগ্রহী নন এরকম মানুষ খুব কম পাওয়া যায়। তবে এরই মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজের প্রশংসা যদি একবার শোনেন তাহলে তাদের আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সেরকম মানুষরা অধীর আগ্রহে থাকে যে কখন কেউ তাদের একটু প্রশংসা করবেন। আমাদের 12টি রাশির মধ্যে কিছু রাশির মানুষ রয়েছেন যারা এই স্বভাবের অধিকারী। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকার মন খুব সহজেই জয় করে নেওয়া যাবে যদি তাদের একটু প্রশংসা করা যায়। তাদের সম্পর্কে যদি কেউ ভালো কথা বলেন তবে তারা খুব বেশি অনুপ্রাণিত হন এবং সে সময় প্রায় সব কাজই তারা হাসতে হাসতে করে দিতে পারেন। বৃশ্চিক রাশি। এই রাশির জাতক আবার অল্পে খুশি হন না, নিজের সম্পর্কে বেশ ভালো শব্দ শুনতে আগ্রহী থাকেন। যেমন তেমনভাবে এদের প্রশংসা করলে এদের মন পাওয়া কঠিন হয়ে পড়ে। মেষ রাশি। মেষ রাশির জাতক নিজের প্রশংসা শুনলে এত বেশি মেতে ওঠেন যে মনে হয় যেন এই জিনিসটা ছাড়া আর কোনো কিছুই এরা চান না। নিজের সম্পর্কে ভালো কিছু শোনাই যেন এদের একান্ত কাম্য। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা সুনাম শুনতে শুনতে কখনো হাঁপিয়ে যান না। যতক্ষণই এদের সুনাম করে যাবেন ততক্ষণই এরা তা শুনতে থাকবেন। এরা চান মানুষ তাদের আরও বেশি প্রশংসা করুক। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।